নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তো নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তো আমার কাছে একটা পুরনো লেদারের ব্যাগ ছিল, আমি ভাবলাম এটার উপর একটা পেন্টিং করা যায়। তো অনেক ভাবনা চিন্তার পরে মান্ডালা ডট পেন্টিং যেটা আছে সেটাই করার চিন্তাভাবনা করলাম। তো এখানটায় আমি ফেব্রিকের কালার ইউজ করছি যাতে সহজে উঠে না যায়, এই কারণে। তো আমি এখানে গ্রিন আর স্কাইয়ের উপরেই বেসিক্যালি পেন্টিংটা করব। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকুন। প্রথমে আমি ব্ল্যাক কালার ফেব্রিক দিয়ে ব্যাগটা পুরো কালার করে নিয়েছি, কারণ দেখা যাচ্ছে ব্যাগটার অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কালার করার পরে এটা যখন ড্রাই হবে তখন তার উপরে পেন্টিংটা করব। অলরেডি এটা শুকিয়ে গেছে রঙটা, তো আমি পেন্সিল দিয়ে হালকা ড্র করে নিয়েছি। এবারে এর উপরে পেন্টিংটা করব। তো আমি প্রথমে স্কাই কালার থেকে শুরু করছি।
ফাইনালি এটা কমপ্লিট করলাম, তবে যতটা ভেবেছিলাম সহজ হবে ততটা সহজ ছিল না, অনেকটা সময় লেগেছিল। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট।